হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতেই চুলের গোড়া মজবুত ও শক্ত করতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা এমন একটি তেল তৈরি করে নেবেন আর এই তেলটি যদি নিয়মিত প্রতিদিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের চুল একেবারেই গোড়া থেকে মজবুত হয়ে যাবে এবং আপনাদের চুল অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমরা হয়তোবা প্রত্যেক দিন আমাদের চুলে তেল ব্যবহার করি না, মাঝে মধ্যে হয়তোবা আমরা চুলে তেল ব্যবহার করি, আর সেই তেলে যদি আপনারা মাত্র দুইটি উপাদান মিশিয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের চুলের বৃদ্ধি দ্বিগুণ থেকে তিনগুণও হয়ে যেতে পারে। আপনারা তখন এই চুলগুলো কাটতেও কিন্তু বাধ্য হবেন, কারণ আপনাদের চুল তখন এতটাই লম্বা হবে যে আপনি এই চুলগুলো রাখতে পারবেন না। তো দর্শক, এর জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে সাধারণ যে কোনো তেল। আমি এখানে প্যারাশুট নারিকেল তেল নিয়ে নিয়েছি। আপনারা যে যে তেলগুলো ব্যবহার করেন, তারা সেই তেলগুলোই ব্যবহার করবেন। আমি এখানে এই নারিকেল তেল নিয়ে নিয়েছি। এই নারিকেল তেল আমাদের চুলগুলোকে কালো এবং লম্বা করতে অনেক উপকারী। এখানে আমি এক চা চামচের মতো নারিকেল তেল নিয়ে নিচ্ছি। এই এক চা চামচ নারিকেল তেল আমি আপনাদেরকে দেখানোর সাথে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে অথবা ছেলে বা মেয়ে ভেদে আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। যাদের চুল লম্বা এবং ঘন, তারা এই তেলের পরিমাণ বৃদ্ধি করে নেবেন। এবং এরপর যেটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। ফ্রেন্ডস, অ্যালোভেরা জেলে ভিটামিন ই রয়েছে। আপনারা হয়তো দেখেছেন, যদি এই অ্যালোভেরাটা শুধু আপনাদের চুলে লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাদের চুল ঘন ও লম্বা হয়। কিন্তু আমি এই নারিকেল তেলের মধ্যে অ্যালোভেরা জেল দিচ্ছি, যাতে আপনার চুলের গোড়া মজবুত থেকে শুরু করে চুলের লম্বা হওয়া পর্যন্ত এই অ্যালোভেরা জেলের কার্যক্ষমতা রয়ে যায়। যাতে আপনার চুলের গোড়া মজবুত হওয়া থেকে শুরু করে চুল লম্বা হওয়া পর্যন্ত এই অ্যালোভেরা জেলের কার্যক্ষমতা বা গুণাগুণটা রয়ে যায়। তাই আপনি এক চা চামচ পরিমাণ নারিকেল তেলের সাথে হাফ চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নেবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এটি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এক চা চামচ নারিকেল তেল সমান সমান হাফ চা চামচ অ্যালোভেরা জেল। আপনাদের চুলে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অথবা মাথায় র্যাশ উঠে থাকে, যার কারণে দেখা যায় কি চুলে অনেক ড্যান্ড্রাফ থাকে, সেই ড্যান্ড্রাফ দূর করার জন্যে আপনারা ঘরোয়া উপায়ে সমাধান করার জন্য লেবু ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি সকল ধরনের জীবাণু দূর করার জন্য এই লেবুর ভূমিকা কিন্তু অতুলনীয়। তাই আমি একটা লেবু কেটে 3-4 ফোঁটা রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লেবুটি কেটে নিলাম। এখন এই লেবুর রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই তিনটি উপাদান একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার এই তিনটি উপাদান একত্রে মেশানোর পরে আপনার চুলে গোড়া থেকে আগা পর্যন্ত এই উপাদানটি খুব ভালো করে লাগিয়ে রাখবেন। এটি যদি আপনারা প্রত্যেকদিন রাতের বেলা ব্যবহার করতে পারেন, একদিন পরপর করলেও আপনারা এই উপকারটা পাবেন, কিন্তু ফলাফল সেইভাবে পাবেন না। আপনারা নিয়মিত 1 মাসের মতো ব্যবহার করুন, আপনারা দেখতে পারবেন যে আপনাদের চুল গোড়া থেকে অনেকটাই লম্বা হয়ে যাবে। তো দর্শক, আপনারা এই টিপসটি ব্যবহার করুন এবং ব্যবহার করে ফলাফল কেমন পেলেন তা অবশ্যই আমাকে জানান। তো দর্শক, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।